আমি তোমাদেরই লোক, আমি আমি তোমাদেরই ভাই, আমার আর কিছু নাই, কেহ নাই। ওকে, দ্যাটস এনাফ। গুরুর গান শোনা লাগে মাঝে মধ্যে। আচ্ছা, আমরা আজকে কথা বলবো রিডিং নিয়ে। আবারও আরেকটা কঠিন রিডিং ধরছি, ক্যামব্রিজ 10-এর প্যাসেজ 3। আমি করাইলে কঠিন কঠিন করাবো আগে, তারপর সহজ, ঠিক আছে? হ্যাঁ, বিয়ন্ড দ্য ব্লু হরাইজন। আমরা প্রথম 2 মিনিটের থিঙ্কিংটা একটু বলে নিই। বিয়ন্ড দ্য ব্লু হরাইজন, সো প্রথম 2 মিনিটের থিঙ্কিং কি, টাইটেলটা আগে পড়ব, তারপরে কি কি কোশ্চেনটাইপ আসছে দেখব, কারা কোথ থেকে আসছে বের করব। ইয়া, 2 মিনিট এটা করতে হবে ভাইয়া, না করলে আর্ট আসবে না, ঠিক আছে? ইয়া, আর্ট পাওয়ার একমাত্র হয় আমার কাছে এটা। সো বিয়ন্ড দ্য ব্লু হরাইজন, বিয়ন্ড পেছনে, দ্য ব্লু নীল, হরাইজন মানে কি দিগন্ত টাইপের কিছু, চারপাশ এরকম কিছু, হ্যাঁ নীল দিগন্ত, ব্লু হরাইজন, আমি তেমন কিছু বুঝি নাই, ইডিয়ম ইডিয়ম লাগতেছে। ওকে, এনশাইন বয়েজার্স, বয়েজ থেকে বয়েজার্স, যারা বয়েজ চালায়, হ্যাঁ জাহাজ, পুরাতন জাহাজ, জাহাজ টাহাজ যারা চালাইতো, হু সেটল, দ্য ফার মানে কি দূরের, হ্যাঁ এটা মুখ দিয়ে আসে না, আমি কমো না, আইল্যান্ড অর্থাৎ প্যাসিফিক ওশন, প্যাসিফিক ওশনের দূরের আইল্যান্ডগুলোতে যারা সেটল করছে। আচ্ছা, আমি কিছু বুঝছি, নীল দিগন্ত, সমুদ্র টমুদ্র নিয়ে কাহিনি। ওকে, লেটস সি। সো ও, একটা কথা, স্ক্যান টিস্ক্যান করার সময় এগুলোরে ধরবেন না, হ্যাঁ কেন জানেন? এগুলো 100 বার দেখবেন, প্যাসিফিকের দুনিয়ায় বহুতবার দেখবেন, দুনিয়ায় না, এই প্যাসেজের ভিতরে। ওকে, দেখে তো কী কী কোশ্চেন টাইপ, সামারি মামা আসছে, কঠিন জিনিস, খুবই কঠিন জিনিস, কখন, যখন এই এরকম দেয়া থাকে, হ্যাঁ টাফ জিনিস। আমার, আমি যখন করতাম ক্যামব্রিজ প্রথম প্রথম, আমার সামারিতে সেই লেভেলে ভুল হতো, তারপর আমি সামারিতে খেলছি ভালো করে, আজকে আপনাদের দেখাবো কীভাবে করতে হবে। হ্যাঁ, আচ্ছা, সামারি অ্যাগেন আমার গ্যাপ ফিল, আমার শূন্যস্থান পূরণ, 5-6 রকমের কোশ্চেনটা একসাথে আমরা শূন্যস্থান পূরণ করি, একই স্টাইলে সলভ করি, কি সিঙ্গুলার প্লোরাল, কি গ্যাপ ফিল বলে, গ্যাপ ফিল একটা ভিডিও আছে দেখেন, আর কি আছে দেখি, মাল্টিপল দেখলে আতঙ্ক লাগে না, ডু ইট লাস্ট, কেন এটা লাস্টে করবেন, কারণ এটা 100% অ্যাকুরেসি নিয়ে লাগবে, শেষের দিকে টাইম থাকবে, শেষের দিকে এটা খেলা যাবে। নেক্সট, ইয়েস নো নট গিভেন, এটা আমাদের বন্ধু, এটার অ্যাকুরেসি আমাদের সেই ভালো, যারা ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন নিয়ে কষ্টে আসেন, প্লিজ দয়া করে আমার ইউটিউবের প্লেলিস্টে গিয়ে 4টা ভিডিও আছে ক্লাসের র জিনিসপাতি, হ্যাঁ শুনবেন, দেখবেন, 3-4 বার দেখবেন, তারপরে যদি কষ্টে থাকেন আমারে মেসেজ করেন, আমার হোয়াটসঅ্যাপে নক দেন, আমি আপনারে আপনারে থেরাপি দেবো ফুটবল সিনেমা। ওকে, তাহলে ট্রু ফলস সামারি কারে আগে করা যায়, হ্যাঁ চলেন একটু 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 দেখে আসি। একবার কইছিলাম মনে আছে কারো, যে মাল্টিপল আসলে লাস্টে করেন, কিন্তু মাল্টিপল রে কই থেকে আসছে এটা বাইর করে ওটাকে কালো করে দিয়ে আসেন, কী ভাই বুঝি নাই, বুঝি নাই। 6 প্যারা 7 প্যারা ওরা অনেক ভালো, ওরা সবসময় এরকম বলে দেয়, 2-1 প্যারা করে দেয়, 8 প্যারা এখন এই যে 6, 6, 7, 8 এটাতে পাস করলে কি সুন্দর লাগতো না, হ্যাঁ দে আর জেনারস, দিস ইজ 5th প্যারা বুঝলি ভাই না, দেখেন হ্যাঁ গানের মতো লাগতেছে, 5, 6, 7, 8, 5, 6, 7 এটা পাস হলে আমার কাছে খুব ভালো লাগতো, দেখি তো এটা পাস কিনা, দেখে আসি দেখে আসি এটা পাস কিনা। অ্যাকর্ডিং টু দ্য রাইটার, দ্য ডিফিকাল্টিস কঠিন জিনিসপাতি, এক্সপ্লেইনিং হাউ দ্য ল্যাপিট অ্যাকমপ্লিশ করছে দ্য জার্নি ইজ বিকজ ডিফিকাল্টি অ্যাকমপ্লিশ, এই টাইপের কিছু কিছু আসি কিনা 5 নাম্বার প্যারা একটু দেখি, যদি থাকে তাহলে এটা 5 নাম্বার প্যারা ভাই, এরকম চেক ম্যাক করা লাগবে না, সিরিয়ালে এরকম যদি দেখেন মাঝখানে কোনোটা না থাকে সেটা ওই প্যারা, কী কইছি আবার কই, 6 প্যারা এখানে কিছু নাই, 8 প্যারা এটা কিছু বলার না থাকলে এটা 7 প্যারা আপনার তো 9 পাওয়ার দরকার, আপনার 8 পাওয়া দরকার, আমি যা কই তা মানান 8 পাবো, ঠিক আছে? ক্যামব্রিজ ইজ কনসিস্টেন্ট, সো কেন যে মানুষ ক্যামব্রিজ পড়ায় না আমি বুঝি না। 1, আমরা 5 নাম্বার প্যারাটারে দেখবো অ্যাকমপ্লিশ কিংবা ডিফিকাল্টি এরকম কিছু আছে কিনা, 1, 2 এটা 3 না, হ্যাঁ 3-এর বাকি অংশ এদিকে আছে, 4, 5 এটা 5 নাম্বার প্যারা, হ্যাঁ এদিকে অল্প একটু আছে। ওকে, সো দেখি তো কী অবস্থা, দের ইজ ওয়ান স্টাবন কোশ্চেন, কোলন, কোলন নিয়ে ভিডিও আছে, কোলন যে কী জিনিস, কোলন আপনার বন্ধু ভাইয়া, কোলনের আগে পরে আনসার থাকে, হাউ দ্য ল্যাপিট অ্যাকমপ্লিশ, ল্যাপিট অ্যাকমপ্লিশ করছে কীভাবে দেখেন,
32 আনসার ডিফিকাল্টিজ এক্সপ্লেইন হাউ দে অ্যাকমপ্লিশড ওকে সো এটা পাঁচ নাম্বার পেলাম আমরা কনফার্ম এখন 32 33 34 35 ডু ইট লাস্ট ইয়েস ডু ইট লাস্ট সো সামারি আর ট্রু ফলস করবো তো এটাকে শেষে করব শেষে যেহেতু করব এটা আমার আমার চোখে কেমন কেমন লাগে চলেন এটার কালো করে দিয়ে আছে পাঁচ ছয় সাত আটের বাকিটা ওই দিকে আছে হ্যাঁ কালা করে ভাই সো আই ডোন্ট কেয়ার টু ওয়ারি তুমি মাল্টিপল হয়ে থাকবে তোমার থেকে যে ট্রু ফলস আসতেছে না সেটা আমি জানি কে কইছি ক্যামব্রিজ বই কইছি লেখা আছে কোথাও নাই কেমনে পাইছি রিসার্চ করে পাইছি ট্রু ফলস ওই ওগুলা থেকে আসবে না ট্রু ফলস অন্য জায়গা থেকে আসবে ওকে আমরা সামারিটা আগে করব হ্যাঁ ডু ইট ফার্স্ট কিন্তু এই কই থেকে আসতেছে স্ক্যান করে করে বের করা যাবে ইয়া সমস্যা নেই এখন কই থেকে স্ক্যান করবো আমার তো ধরেন স্ক্যান তো এদিক থেকেও করতে পারি সামারি আমার আছে লাস্টের থেকে আসতে পারে না ইয়া সো দেখি দেখি ক্যামব্রিজ কী বলে কনসিস্টেন্ট ক্যামব্রিজ ইজ কনসিস্টেন্ট ওকে সো আমি যদি ট্রু ফলস কই থেকে আসছে এটা জানি তাহলে সামারি কই থেকে আসতেছে এটা জানতেছি হ্যাঁ ট্রু ফলসের কেমনে কী বের করতে হয় আপনারা জানেন ভিডিও দেখে নেন প্রথমে স্ক্যানিং ওয়ার্ডগুলো বের করবো তারপর আমরা ওই যে খেলে তার নিয়ে বের করবো ইট ইজ লাইকলি দ্যাট ইজ ইট লাইকলি অর আনলাইকলি হ্যাঁ ইট ইজ নাও ক্লিয়ার দ্যাট আসলেই কি এখন ক্লিয়ার নাও ইট ইজ ক্লিয়ার না আগে পরে ক্লিয়ার সো এইসব জিনিসপাতি হ্যাঁ মে দ্য ক্লাইমেট কন্ডিশনস মে হ্যাভ প্লেজ রিয়েলি মে হ্যাভ প্লেজ আর সো এগুলো দিয়ে এগুলো টার্গেট ল্যাঙ্গুয়েজ বলে হ্যাঁ ভিডিও দেখেন বুঝবেন আমরা এখন স্ক্যানিংটা খুঁজি ওয়াইন্ড বাতাস মাইগ্রেশন ইয়া ক্লাইমেট আছে এদিকে নাম ভালো লাগতেছে ইয়েস ইলেন সাইন্টিফিক জিনিসপাতি যা আছে তা ভাইয়া ইয়েস ইট রিমেন্স আনক্লিয়ার হোয়াই দ্য ল্যাবিট হল্ট দ্যার এক্সপেনশন অ্যাক্রস দ্য প্যাসিফিক প্যাসিফিক নিতে খুব ভালো লাগতেছে কিন্তু শুরুর দিকে কইছিলাম ভাইয়া প্যাসিফিক যে এখানে আছে 100 বার দেখবেন প্যাসিফিকটা দরকার নাই এই যে প্যাসিফিক এই যে প্যাসিফিক আরও দেখাবো আমার হাতে টাইম নেবে এই যে প্যাসিফিক সো প্যাসিফিকটা নেওয়া যাবে না হ্যাঁ হেডিংয়ে যা আছে তারে নেওয়া যাবো না তাহলে আমার এটা 39 আমার কোনো কোনো হেডিং বা কোনো কিওয়ার্ড ভালো লাগে নাই ওকে ফাইন সমস্যা নেই 40 দেখি সেটেলড ইন ফিজি ড্যাশ এটা কখনো করবো না আফ্রিকা মহাদেশে একটা গরিব দেশ কেন করবো ভাই ফিজি যা আছে তা সো এখন দেখেন এটারে পাই নাই 39টা পাই নাই আতঙ্ক আতঙ্ক লাগতেছে না আপনি যদি এলিনোরে আর ফিজিরে পান 39 তার মাঝখানে আছে রিল্যাক্স ছোটো আরেকটা লার্নিং বলে দেই প্রতিটা কোশ্চেন টাইপের প্রথম জিনিসটাকে কঠিন করতে পারে ট্রু ফলস ইয়েস নোর প্রথমটা কঠিন করা মানে প্রথমটাকে নট গিভেন দেবো নট গিভেন দেবো কেন লজিক কারণ নট গিভেন ইজ সামথিং উই ইউ আর লুকিং ফর সামথিং হুইচ ইজ নট দেয়ার সো আপনি খুঁজতেছেন খুঁজতেছেন হারায় গেছেন আড়াই মিনিট খাইছেন ওরা জিতে গেছে আপনি হারায় গেছেন সো প্রথম কোশ্চেনটারে যদি কষ্ট হয় দরকার নেই রেগুলারে করেন হ্যাঁ ভিডিও দেখেন ক্লিয়ার হয়ে যাবেন নট গিভেনের বন্ধু বানিয়ে যাবো ওকে তাহলে আরেকটা মজার জিনিস লাস্টের কোশ্চেনটা সবসময় শেষের থেকে আসে আমার এই 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 প্যাসেজটা নিয়ে আর আমার মূল কারণ হলো এই প্যাসেজটার সাথে আমার রিয়েল এক্সামের প্যাসেজ লাস্ট তিন নম্বর প্যাসেজের হুব হুব মিল ছিল লাস্টে এরকম ইয়েস নো নট গিভেন চার পাঁচটা আসছে মাঝখানে মাল্টিপল আসছে শুরুতে সামারি ক্লু আসছে এবং লাস্টের কোশ্চেনটারে আমি লাস্টের লাইনেই পাইছি কি জি দেখেন তো লাস্টের লাইনে পাওয়া যায় কিনা আমার আনসার এদিকে আমি পাইছিলাম এই জি ফিজি ফিজি সো এখন মনে হইতেছে এই ইয়েস নোগুলো শেষ দিক থেকে আসতেছে মেবি হ্যাঁ সো দেখি কী অবস্থা দেখেন আরেকটা মজার কথা করি এই ফিজি আর উইন এটারও যদি আপনি বের করতে পারেন তাহলে পুরাগুলা কই থেকে আসছে আপনি জানেন কারণ মামারা সিরিয়ালে আসে ঠিক আছে উইন্ডে পাওয়া যায় কিনা দেখি কই পাবেন উইন্ডে ট্রু ইয়েস নো শুরু হয়েছে সেখানে যেখানে মাল্টিপল শেষ হয়েছে এইট প্যারা শেষ নাইন প্যারা শুরুতে উইন্ড খুঁজি এই যে এইট প্যারা শেষ নাইন প্যারা শুরুতে উইন্ড পাওয়া যায় অল দিস দিস ওয়াজ ইজ আওয়ার এসেনশিয়াল জি ডায়াল আইটেম কে ও আই লাভ ইট উইন্ড সো লেটস টেক এ লুক So now wind is here, fizzy is here, the life is easy, right? So we are talking about yes no not given. Hey mama ra ekhan theke ashtechi e kala mala kore dei na yes so egula ashtechi yes no not given ar kalo gula multiple I am quite confident that samari mama edik theke khelbe okay yes so yes no exception kichu ache amader video dekhen ক্লিয়ার হবে এখন আমরা দেখি সামারিটা আসলে করতে পারি কিনা আজকে সামারি 14 আগস্ট উদ্ধার করার একটা প্ল্যান আছে যদিও যাই না পারবো কিনা নাও লেটস টেক এ লুক হুম
দ্য এফার্ট প্লুরিয়াল সাইট। আচ্ছা, ওই সাইটে কি আছে? আমরা আমরা সামারি করার শুরুতে সামারির দুই তিনটা কথা কয়ালে ভালো লাগতেছে না। প্রথম যেটা স্ক্যান অ্যান্ড লোকেট, কে কোথেকে আসতেছে স্ক্যান অ্যান্ড লোকেট? হ্যাঁ হ্যাঁ, বি ফ্লেক্সিবল উইথ ওয়াচ, উইথ ডিসঅর্ডার। সো কি বললেন ভাই, বুঝি নেই বাংলা কইতে আছে, বাংলা কমু না লজিক কমু, লজিক্যাল, লজিক্যালি আপনি এখানে 10-15টা লাইন আছে, আরো বেশি সামারি আসছে, 20-20টা লাইন। এই 20টা লাইনের আমি কমো যে ভাই সাইড লাইনে লেখেন, তো তাহলে আপনি কেমনে লিখবেন? অবশ্যই এমনভাবে লিখবেন আপনার একটা আইডিয়া আগে পরে হয়ে যাবে, স্বাভাবিক। মানে আপনি দুইটা গল্পরে একসাথে যখন করবেন, গল্প দুইটা একটার ভিতরে একটা ঢুকে গেছে। হ্যাঁ, সো সামারি মাঝে মধ্যে কী হয় জানেন, সামারির এই প্রবলেমটা হয়, গ্যাপ ফিল কিন্তু সিরিয়ালে সবসময় আছে, শুধু সামারি স্পেশালি প্যাসেজ থ্রিতে ধরেন 27-এর আনসার পাইছেন, 28-এর আনসার এরপরে, 29-এর আনসার এরপরে, কী হবে জানেন, 27-এর আনসার, 28-এর আনসার, 29-এর আনসার আবার 27-এর আগে চলে গেছে, মানে অর্ডার ডিসঅর্ডার হয়ে গেছে, এটাই বলছি। এটা লজিক্যাল কেন, এটা সামারি ভাই, এটা উনি ওই 20টা লাইন পড়া উনি 5টা লাইন লিখছে, সো একটু ওনার কথাগুলো নিজের ভাষায় লিখছে, তো আইডিয়াটা আগে পরে হয়েছে, লজিক্যালি থিঙ্কিং এভাবে মনে রাখতে পারেন যে সামারি হ্যাঁ একটু ডিসঅর্ডারে আসবে। ডিসঅর্ডার কয়টা আসবো, বিলিভ মি, একটা একটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কোশ্চেন না, একটা শুধু উল্টাপাল্টা করবো, আর না হলে সব ঠিক আছে, চল রিল্যাক্স। ওইটা মেবি 9-লেভেল কোশ্চেন, দরকার নাই তো আপনার, নয় দরকার আছে, রিল্যাক্স। সামারিরাও মনে করেন যে অর্ডার মাপ উইক আসতেছে, যেটা পাইতেছেন না মনে করেন ওটা ডিসঅর্ডার আসতেছে, হ্যাঁ 28 উল্টা দিক থেকে আসছে, আমার 28 প্রথমে ভুল হয়েছিল, আমি ডরাইছিলাম, কী রে ভাই এই অবস্থা কেন? তারপর বাইর করছে, ও ফাইন, সামারি ক্যান বি ডিসঅর্ডার, ইয়েস, হোয়াই? বিকজ ইটস লজিক্যাল। ওকে, সো আমরা আজকে এটা করবো, স্ক্যান করি, তারপর বি ফ্লেক্সিবল উইথ ডিসঅর্ডার, আর কিছু কমো না ভাই, এইসব লিস্ট চাইলেই বড় করা যায়, কিন্তু দরকার আছে, জীবন তো সোজা। 3000 কেন লইছি, নাম্বার, আই লাভ নাম্বারস, অর লেপিট অন সিমেট্রি রুরিয়াল সাইট, মেবি এটা সিনোনিম করে দিতে পারি, এগ্রিকালচারাল ওয়ার্কার ইয়া ফার্মার দিয়ে দিতে পারেন, বয়জেস লন না লন সমস্যা কি, তারপরে ম্যাথু স্প্রিং, আচ্ছা মানুষের নাম না, সায়েন্টিস্ট, ও ইয়েস, তো তার নাম তো কখনো চেঞ্জ করবো না, যা আছে তা। আমরা কেন নাউন নেই, নাউনটা চেঞ্জ করে না নর্মালি, হ্যাঁ অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, আমি আর প্যারা খামো না ভাই, বহুত পাইছি বহুত পাইছি, আমি যদি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি আর 3000-এর পাই, আমি জানি সামারি কত, সামারি শুরু করে শেষ করি, রিল্যাক্স। সো দেখি কী অবস্থা, শুরুর দিক থেকেই একটা খোঁজার চেষ্টা করি, কারণ এগুলো এখনও ফ্রেশ প্যারা, সো ফ্রেশ প্যারা থেকেই সামারি আসবে, কারণ এই যে কালার করা প্যারাতে তো মাল্টিপল আসছে কালো, আর গ্রিন থেকে আসছে হলো ইয়েস নো নট গিভেন। ওকে ফাইন, 2 মিনিটের থিঙ্কিং শেষ, এখন আমরা সামারি টামারি শুরু করে দিয়েছি, ঠিক আছে, এখন এই 3000 বছর পেয়ে গেছি, লাভ নাও, আমার দরকার এগ্রিকালচারাল ওয়ার্কার, এগ্রিকালচারাল ওয়ার্কার খুব করি না, দেখছেন কথাবার্তা একই, এগ্রিকালচার ওয়ার্কারদের এখানে আগে করছে 3000-এর পরে করছে, আর এখানে 3000-এর আগে করছে এগ্রিকালচার ওয়ার্কারদের পরে করছে, এটা লজিক্যাল ভাইয়া, এটা মানে কেমনে বাংলায় আর কেমনে কমো আমি জানি না। ওকে ফাইন, সো দেখি তো আর কিছু আছে কি না, এখানে যে কিচ্ছু পাইতেছি না, দেখি ভাই যে ম্যাথু ভাইয়ারে পাইয়া গেছি, ম্যাথু স্প্রিংস অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, আচ্ছা আই এম ক্লিয়ার দ্যাট, মোটামুটি এই 1, 2, 3 থেকে সামারি আসতেছে, 4 থেকেও মনে কিছু আসবে, ওকে ফাইন, আই ডোন্ট কেয়ার, নাও বি ফ্লেক্সিবল উইথ ডিসঅর্ডার, ইয়া আই লাভ। নেক্সট যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমরা স্ক্যান করছি, লোকেট করছি, সামারি কই আছে আমরা জানি, হ্যাঁ আমরা ফ্লেক্সিবল ডিসঅর্ডার, একটা একটা উল্টা পাল্টা খেলতেই পারে, ওটা বেদক, সমস্যা নেই। এরপরে এখন এই 3 নম্বরে যেটা সেটা হলো চেক, সিঙ্গুলার প্লুরাল, আবার এটাও চেক করতে পারেন, চেক নাউন নাকি অ্যাডজেক্টিভ, নাউন না অন্য কিছু, কেন বলি 80% অফ দ্য টাইম এগুলো নাউন, আমি আমি আমার প্রাইভেট বেসে দেখাইছিলাম ক্যামব্রিজে কয়েকটা, 100% টাইম এগুলো নাউন হয়েছে, 100% সব নাউন, সব নাউন, গ্যাপ ফিল দেখলে নাউন, 80% অফ দ্য টাইম গ্যাপ ফিল নাউন। ওকে,
সো আমরা একটু সিঙ্গুলার প্লুরাল খুঁজবো, আশেপাশে কি আছে আমরা দেখব। হ্যাঁ চলেন একটু একটু দেখে আসি কি অবস্থা। 27 অ্যান অ্যাবান্ডন্ড ড্যাশ, অ্যাবান্ডন্ড ইডি দেখলে ফার্স্ট টেন্সের ভার্ব মনে করেন না। হ্যাঁ মাঝে মধ্যে ইডি ওলা জিনিসটা অ্যাডজেক্টিভ কয়, অ্যাডজেক্টিভ এ গুড বয় এটা হলো অ্যাডজেক্টিভ। হ্যাঁ তাহলে এটা এটা সিঙ্গুলার নাউন ভাইয়া, সিঙ্গুলার নাউন। ওকে ফাইন, পোষাইতেছে না না একটু পরে পোষাইবে, দেখুন এটা কিন্তু অনেক কঠিন একটা সামারি, নিজে নিজে আগে একটু করেন প্র্যাকটিসটা তারপর আইসেন, পজ দিয়া যান নিজে নিজে একটু প্র্যাকটিস করেন তারপর আইসে আইসে এটা করেন। এ সিগনিফিক্যান্ট ড্যাশ, সিগনিফিক্যান্ট অ্যাডজেক্টিভ, এ আর্টিকেল নাউন সিঙ্গুলার নাউন কেন ভাইয়া? এ গুড বয়, বয় কেমন গুড, আর এ বয় সিঙ্গুলার আর্টিকেল। তাহলে 29 ইনক্লুডিং ড্যাশ, আগে আর্টিকেল মার্টিকেল নাই, একটা আতঙ্ক লাগতেছে না? ইয়াস, সো আর্টিকেল না থাকলে কি করবেন, খেলা সোজা আশেপাশে একটু তাকান। ফোর আশেপাশে তাকান দেখেন, মানে 29টি লয়ে আমি একটু খেলি, 29 ফুল স্টপ, ফুল স্টপ এটা একটা সেন্টেন্স বাংলা করে দে, কারা মানুষজন, হ্যাঁ পিপল ওই মানুষগুলো, টুক মেনি থিংস দে তারা টুক নিছিল, মেনি থিংস অনেক কিছু, উইথ দ্যাম তাদের সাথে করে, তারা তাদের সাথে করে অনেক কিছু নিয়েছিল। হ্যাঁ ওকে কোথায়, অন দেয়ার ভয়েজেস তাদের জাহাজে, আচ্ছা ইনক্লুডিং যেগুলোর মধ্যে ছিল ড্যাশ অ্যান্ড টুলস, অ্যান্ড দেখা ভাইয়া খুশি হয়ে যাওয়া উচিত কেন জানেন, অ্যান্ড আমার বন্ধু এটারে কয়েক রকমে এখানে কি হবে শূন্যস্থানটা কি হবে আমি একটু দেখি, এক্স অ্যান্ড ওয়াই আপনি যদি এরকম কখনো দেখেন আপনি মনে রাখবেন এক্স অ্যান্ড ওয়াই আর খালাতো ভাই, সো এক্স চা ওয়াইও তা, এক্স একটা ভার্ব ওয়াইও একটা ভার্ব, এক্স একটা আইডিয়া ওয়াইও একটা আইডিয়া, এরকম হবে ঠিক আছে। এক্স অ্যান্ড ওয়াই যখন দেখবেন লিসেনিংয়ে দেখেন এটা সেই কাজ করে, আমাদের লিসেনিংয়ের ওই যে সেকশন ওয়ানের ভিডিওটা, এক্স অ্যান্ড ওয়াই চুজ অ্যান্ড কুক, কোশ্চেনে আছে এক্স অ্যান্ড ওয়াই বলছে ওয়াইরে আগে এক্সরে পরে, হ্যাঁ কোনো সমস্যা নেই একটু ঘুরিয়ে দিছে, আমরা জানি এসব খেলা এসব ইয়র কাবল আমরা জানি কেমনে ফুলটাস বানায়া ছয় মারা যায়। ওকে সো ওয়াই হলো টুলস, টুলস মানুষ ব্যবহার করে, হ্যাঁ এক্সো এমন কিছু হইব নাকি মানুষের কাজে লাগে মেবি আই ডোন্ট নো, সো এখানে প্লুরাল প্লুরাল লাগতেছে মানে টুলস এস আছে এটাও প্লুরাল হবে, হ্যাঁ কেন হবে না একটু দেখেন, দে মানুষজন মনে করেন এখানে কত মানুষ জানি না, হ্যাঁ ওরা হলো কলোনাইজ করছে হাজার হাজার মানুষ পুরো গোষ্ঠী গেছে, দে মানে ধরেন 10,000 মানুষ, টুক মেনি থিং 20,000 থিংস, হ্যাঁ উইথ দ্যাম লগে লয়ে গেছে, অন দেয়ার ভয়েজেস তাদের জাহাজ আছে ধরেন 2,000 ইনক্লুডিং ড্যাশ, একটা জিনিস নিবে না এটাও হাজার হাজার জিনিস নিবে, এটা প্লুরাল, এটা প্লুরাল নাও এখন না ভাইয়া, এটাও আপনার এটাও ভালো লাগে নাই, আশেপাশে তাকায় মজা পান নাই দেখেন, হ্যাঁ আশেপাশে তাকান আরও তাকান, দে ঠুক মেনি থিংস তারা নিছে অনেক কিছু, উইথ দ্যাম তাদের সাথে করে, অন দেয়ার ভয়েজেস তাদের জাহাজে নিছে এই জিনিসগুলা যেগুলোর মধ্যে ছিল ইনক্লুডিং এক্স অ্যান্ড টুলস, টুলস জাহাজে তোলা যায়, এখানে যে জিনিসটা হবে সেই জিনিসটা মাম্মা জাহাজে তোলা যেতে হবে, তো জাহাজে তো আপনি চাইলেই বিল্ডিং তুলে দিতে পারেন না, জাহাজে তুলতে হবে কি যেটা হাত দিয়ে তোলা যায় এরকম কিছু, দেখেন এখানে প্লুরাল নাউন যে জিনিসটা জাহাজে তোলা যায়, সান প্রুফ একটা আইডিয়া জাহাজে তোলা যায় না, প্ল্যান্টেশন একটা জায়গা গাছ টাছ আছে যেখানে হার্ভোর্ড এগুলা এগুলা হবে না, এগুলো হবে না, হ্যাঁ 29-এর আনসার এগুলো হবে না, দেন বোনস হইতে পারে জাহাজে তুলতে পারেন, ডাটা প্যান্ডামে করে তুলছেন জাহাজে দেওয়ার মেয়ে কী কোনোগুলো ডাটা মাটা এগুলো যায় না, আর্কিওলজিক্যাল ডিসকভারি না হবে না, বুরিয়াল আর্ন সিঙ্গুলার আমার দরকার প্লুরাল, সোর্স সিঙ্গুলার সোর্স কেমনে জাহাজে তুলে ভাই, সোর্স কী সোর্স কী খায় না মাথাতে তো দেখা যায় না, জাহাজে তোলে কেন ম্যাপস, হ্যাঁ ম্যাপস তোলা যায়, অ্যানিমালস অ্যানিমালস জাহাজে তোলা যায়, পশু পাখি জাহাজে তোলা যায়, হ্যাঁ এটার আনসার হলো অ্যানিমালস, দেখছেন খেলছি কীভাবে উইদাউট পড়াশোনা প্যাসেজে আমরা যাইয়া নাই মাগার আনসার পাই গেছি, দুটো একটা মানে
ইউ নো হোয়াট, সিঙ্গুলার প্লুরাল দিয়ে খেললে ভাই সেই জিনিস। আরেকটা কি জানেন, ধরেন আপনার এখানে প্লুরাল দরকার, আপনি এখানে আসছেন, হ্যাঁ আপনার জায়গা হলো এটা, জায়গা হলো এটা, এখানে চান্ত প্লুরাল কোনটা আছে, মানে একটা থাকবে। ধরেন আপনি প্লুরাল, আপনার জায়গা হলো ধরেন এটা, এই জায়গায় আপনি খুঁজে দেখেন প্লুরাল কয়টা আছে, প্লুরাল একটা আছে যাইছেন, আর সব সিঙ্গুলার, হ্যাঁ এরকম হতে পারে। কিংবা আপনার সিঙ্গুলার দরকার, আপনি এখানে এসে দেখবেন, আমি এটা দেখাবো আজকে, সমস্যা নেই, কেনা খাওয়ার দরকার নেই। হ্যাঁ ওকে, আমরা 29 করছি, এখন হলো 30। স্প্রিংস বিলিভ দ্য ড্যাশ হুইচ ওয়াজ ফাউন্ড, খেলাধুলা করে ভাই অনেকদিন, অনেকদিন বুঝাই না, গ্রামার, গ্রামারে বাঙালি কেন তো ভালোবাসান যে। স্প্রিংস বিলিভ, স্প্রিং বিলিভ করে, দ্য ড্যাশ হুইচ ওয়াজ ফাউন্ড অ্যাট দ্য সাইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা আইডিয়া। হ্যাঁ আমি একটু আরেকটা সিম্পল এক্সাম্পল দিই, মাসের বিলিভস দ্য ফোন হুইচ ওয়াজ ফাউন্ড at the mosque is his iPhone. Okay, so Rashid believes kore ki the phone which was found at the mosque is his iPhone, the phone jeta which mane jeta was found at the mosque is in ekta ekta information adjective ফোনের অ্যাডজেক্টিভ, ফোন কোন ধরনের ফোন, যেটা মসজিদে পাওয়া গেছে। হ্যাঁ তাহলে এই ফোন, দ্য ফোন হলো আমার সাবজেক্ট, আর দ্য ফোনের ভার্ব হলো ইজ, দ্য ফোন ইজ হিজ আইফোন। ইয়েস, কোন ধরনের ফোন, হুইচ ইজ ফাউন্ড এট দ্য মস্ক। এবারে উপরে একটু তাকান তো, দ্য ড্যাশ দ্য ফোন হুইচ ইজ ফাউন্ড এট দ্য সাইট মস্ক, এটারে এটারে নাই করে দিই অ্যাডজেটিভ ইজ বার্ব, তাহলে এই জায়গাটা, এই জায়গাটা ওই ইজ বার্বের লগে দেব, এটা যেহেতু ইজ সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার নাউন। স্প্রিংস বিলিভস দ্য সিঙ্গুলার নাউন হুইচ ওয়াজ ফাউন্ড এট দ্য সাইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইয়াস, রাশেদের এক্সাম্পলটা জোস ছিল, পিছনে যায় আবার টাই না দেখে। ওকে, সো 30 সিঙ্গুলার নাউন কেমনে বাইর করছি, এই আগাছা বাদ দিছি। এখন সিন্স ইট কনফার্মস দ্যাট দ্য ড্যাশ ফাউন্ড ইনসাইড আর ল্যাপিটা, দ্য ড্যাশ ফাউন্ড ইনসাইড আর ল্যাপিটা, দেখেন সিম্পল এক্সাম্পল আবার। Yeah, so the phone found inside the mosque is an iPhone. মসজিদের ভিতরে যে ফোনটা পাওয়া গেছে ওটা আইফোন, একটু দেখেন। দ্য ফোন ফাউন্ড ইনসাইড দ্য মস্ক ইজ আইফোন, এই যে এই ফাউন্ড ইনসাইড দ্য মস্ক, এটা আসলে কী ছিল জানেন, এটা রিডিউসড করা হয়েছে, এটা আসলে ছিল হুইচ ওয়াজ ফাউন্ড। সো আমাদের আগের আগেরটার মতো সিঙ্গুলার নাউন হুইচ ওয়াজ ফাউন্ড, সো এই হুইচ ওয়াজটা এটা হলো adjective, তাহলে দ্য ফোন ইজ অ্যান আইফোন। দেখেন ড্যাশ ফাউন্ড ইনসাইড, ফাউন্ড ইনসাইড এটা যা হুইচ ওয়াজ রেখা এটা দিই, এটা রিডিউস করা, এই এটাও তা। হ্যাঁ তাহলে ড্যাশ আর ল্যাপিটা, আর হলো এখানে নিচের ইজের মতো। হ্যাঁ ফোন ইজ অ্যান আইফোন, তাহলে এটাও একটা সাবজেক্ট, এটা ফোনের মতো। হ্যাঁ এটা হবে প্লুরাল নাউন, দেখেন ফাউন্ড ইনসাইড এটা আসলে একটা অ্যাডজেক্টিভ, এরকম দ্য ফোন ফাউন্ড ইনসাইড দ্য মস্ক ইজ এন আইফোন, দ্য ফোন ইজ এন আইফোন। হ্যাঁ ড্যাশ আর ল্যাপিটে প্লুরাল, কেন আর আছে। সো এভাবে মাঝে মধ্যে একটু গ্রামার ট্রামার দেখবেন, আসলে এরকমের বড় বড় সেন্টেন্স করে যে এরকমই করে রিলেটিভ প্রোনাউন প্রোনাউন দিয়াই। হ্যাঁ ইয়া, সো আমাদের পাঁচটা, এখন দেখেন কী কইছি, আশেপাশে তাকান, আচ্ছা সমস্যা নেই, চেক দ্য সিঙ্গুলার প্লুরাল নাউন এবং আশেপাশে তাকান। হ্যাঁ এখন কী করবেন, এখন করেন কেমনে করবেন,
27 নম্বর, হ্যাঁ শুরু থেকে পড়েন। এ 300 ইয়ার ওল্ড বুরিয়াল গ্রাউন্ড অফ এ সি ফিয়ারিং পিপল কল দ্য এত বাই, এটা মেন কাহিনীটা কি জানেন? এ বুরিয়াল গ্রাউন্ড, গুড বয় গুড কাইটা দিলাম, এ গ্রাউন্ড প্রিপোজিশন দিয়ে শুরু হয়ে নাউন দিয়ে শেষ হওয়া পুরোটারে প্রিপোজিশন হল প্রেজ বলে। এটা নিয়ে একটু ইউটিউব করেন, এটা সেন্টেন্সের জন্য একটা আগাসা কাইটা দিই। দেখেন এ গ্রাউন্ড হ্যাজ বিন ফাউন্ড, লাইফটা কত সুন্দর না, এ গ্রাউন্ড হ্যাজ বিন ফাউন্ড অন অ্যান অ্যাবান্ডন্ড ড্যাশ, পরিত্যক্ত একটা কি জায়গাটা কেমন হইতেছে সিঙ্গুলার না, দেখেন তো পরিত্যক্ত কি হইতে পারে এখানে, এসএসে না যায় আনসার করা কি যে মজা, কইরেন না জীবন ওই কাম, হ্যাঁ বেশি পণ্ডিত দেখায় পরে মারা খাবো। এ গ্রাউন্ড হ্যাজ বিন ফাউন্ড অন অ্যান অ্যাবান্ডন্ড পরিত্যক্ত অন দ্য প্যাসিফিক আইল্যান্ড অফ পিপার্থ, দেখি তো আমরা দিকে একটু পড়ি। অ্যান ইম্পর্টেন্ট আর্কিও, দেখেন রিডিং কেমনে পড়তে হয়, হ্যাঁ অ্যান ইম্পর্টেন্ট আর্কিওলজিক্যাল ডিসকভারি, কিসের ডিসকভারি, আচ্ছা অন পুরোটা এগুলো প্রিপোজিশন হাজারে জিনিস। অ্যান ইম্পর্টেন্ট ডিসকভারি হ্যাজ রিভিল ট্রেসেস, একটা গুরুত্বপূর্ণ ডিসকভারি রিভিল করছে ছিন্ন সমূহ, হ্যাঁ অফ কাদের, অ্যানশেন্ট পিপল, ইয়া পিপলরা এক্সপ্লেন করছে কমা দিয়ে দ্য ডিস্ট্যান্ট অ্যানসেস্টার অফ এই এই গোষ্ঠী এদের পুরাতন দাদা। ওকে আমার দরকার হলো দ্য গ্রাউন্ড হ্যাজ বিন ফাউন্ড অন অ্যাবান্ডন্ড সামথিং এরকম কিছু, হ্যাঁ আমি ওইটার জন্য পড়তে থাকি। দ্য সাইট কেম টু লাইট বাই চান্স, সাইটটা বাই চান্স পাওয়া গেছে, হ্যাঁ অ্যাগ্রিকালচারাল অ্যান অ্যাগ্রিকালচারাল ওয়ার্কার, আচ্ছা একজন ফার্মার ডিগিং ইন দ্য গ্রাউন্ডস, গ্রাউন্ডসটা পাইছি, হ্যাঁ সো গ্রাউন্ডস আমার একটা স্ক্যানিং ল্যাঙ্গুয়েজ দরকার ছিল, হ্যাঁ গ্রাউন্ডস অফ এ ডেরেলিক প্ল্যান্টেশন, ডেরেলিক কঠিন বকাবুলারে ভাই, ডেরেলিক মানে পুরাতন, হ্যাঁ মানে যেটা ব্যবহার করা হয় না এরকম কিছু, হ্যাঁ প্ল্যান্টেশন একটা গাছপালা যেখানে লাগায় একটা গাছের ফার্ম এরকম টাইপের, হ্যাঁ একটু দেখেন গ্রাউন্ড হ্যাজ বিন ফাউন্ড অন অ্যান অ্যাবান্ডন্ড ড্যাশ, গ্রাউন্ডটা পাওয়া গেছে একটা পরিত্যক্ত অ্যাবান্ডন্ড ডেরেলিক এক কথা পরিত্যক্ত জায়গায় পরিত্যক্ত প্ল্যান্টেশন, এই যে ডেরেলিক প্ল্যান্টেশন দেখেন এ ডেরেলিক প্ল্যান্টেশন এই কথাটা কথাটা এটার সাথে যাইতেছে অ্যাবান্ডন্ড প্ল্যান্টেশন ডাইরেক্ট প্ল্যান্টেশন আছে সিঙ্গুলার, সো এটা আনসার বি বাংলাদেশ। একটু পড়েন ভালো করে আমার মনে হয় বুঝবেন, হ্যাঁ যদিও না বুঝে থাকেন, আচ্ছা তার সিমেট্রি ওই যেটা পাওয়া গেছে, হ্যাঁ ময়নামতি টাইপের কিছু পাইছে, হ্যাঁ উইচ ইজ এ সিগনিফিক্যান্ট ড্যাশ, সিগনিফিক্যান্ট এটা স্ক্যানিং ওয়াচ, সো সিগনিফিক্যান্ট ডিসকভারি এরকম আমরা দেখেন 28 কিন্তু জাম করছে না, সো 28 এদিক থেকে আসার কথা, 28 আসলে এদিকে নাই, সিগনিফিক্যান্ট বলে কিছু নেই, এখানে একটা সিগনিফিকেন্ট আছে ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট ইম্পর্টেন্ট আর্কিওলজিক্যাল ডিসকভারি অ্যাজ রিভিল ট্রেসেস, সো এখানে 28 আসলে সামারি করতেছে তো, সো লজিক্যালি সে কথা গুছিয়ে বলতেছে একটা আগে পরে হইতেছে, হ্যাঁ দ্য সিমেট্রি হুইচ ইজ এ সিগনিফিকেন্ট ডিসকভারি ওয়াজ আনকভার্ড বাই অ্যান এগ্রিকালচারাল ওয়ার্কার, আচ্ছা ফার্মারে এটারে আনকভার করছে খুঁজে পাইছে, দেখেন আমাদের সিঙ্গুলার নাউন দরকার, প্লুরাল এগুলো তো হবে না, বোনস হবে না, অ্যানিমালস হবে না, ডাটাও প্লুরাল হবে না, হ্যাঁ সিগনিফিকেন্ট কি, সিগনিফিকেন্ট ডিসকভারি এফ, ফার্স্ট যেতেছি ভিডিও বড় হয়ে যাচ্ছে। ওকে এখন একটু মজা দেখেন, ইউ উইল লাভ ইট, ইউ উইল লাভ ইট, এটা একটা সেন্টেন্স, হ্যাঁ পরের সেন্টেন্স ফুল স্টপ করি এখানে, এটা একটা সেন্টেন্স এখানে ফুল স্টপ, এখানে একটা সেন্টেন্স দেখেন ভাই, এটাতে কোনো কোশ্চেন নাই কিন্তু, পরেরটাই কোশ্চেন আছে 29 নম্বর, এটা একটা সেন্টেন্স, হ্যাঁ পরে এখানে আরেকটা সেন্টেন্স, এখানে আরেকটা সেন্টেন্স, 29 পরের পরে দুইটা ফাঁকা জিনিস কোশ্চেন নাই, হ্যাঁ আচ্ছা তারপরে একটার মধ্যে দুইটা কোশ্চেন, সো একটু দেখেন তো 28 পরে একটা একটু কথাবার্তা বলছে, হ্যাঁ সো 27 28 পরে একটু কথাবার্তা বললে 29 দিছে,
সো মেবি মেবি এখানে সাথে সাথে পাওয়া গেছে, এখানে একটু কথাবার্তা বলবে, 29 আনসার আরো পরে আস্তে ধীরে আসবে, ছোট একটা গ্যাপ। ওকে যা, সো আমরা 29 করি। হ্যাঁ, দে টুক, তারা নিয়েছিল, মেনি থিংস উইথ দ্যাম, অনেক কিছু তাদের সাথে করে, অন দেয়ার ভয়েজেস, তাদের জাহাজে, ইনক্লুডিং, যেগুলোর মধ্যে ছিল একটা প্লুরাল নাউন আর একটা প্লুরাল টুলস। জাহাজে কি তোলা যায় দেখেন তো, জাহাজে ফ্রুট তোলা যায় না, প্লান্টেশন তোলা যায় না, বোনস, ইয়া। সো আমরা এভাবে খেলতে পারবো না, আমরা এভাবে খেলবো না, আমরা প্যাসেজে কইছিলাম এই একটু একটু, যেহেতু ফ্রি একটা লাইন আছে এগুলো বাদ দিয়ে এখান থেকে নতুন জায়গাতে শুরু করি। দে ওয়ার ডিয়ারিং ব্লু ওয়াটার অ্যাডভেঞ্চার্স হু ইউজ, কোন ধরনের অ্যাডভেঞ্চার, গুড অ্যাডভেঞ্চার, ব্যাড অ্যাডভেঞ্চার, আই ডোন্ট কেয়ার, দে ওয়ার অ্যাডভেঞ্চার্স। আচ্ছা, হু ইউজ, আমার দরকার হলো জাহাজে কী তোলা যায় সেগুলো আমি পড়বো না, বাট দে ওয়ার নট জাস্ট এক্সপ্লোরার। আচ্ছা, দে ওয়ার অলসো পায়োনিয়ার্স, পায়োনিয়ার ছিল, হু ক্যারিড উইথ দ্যাম এভরিথিং, ইয়ে এটা কি একটু পরিচিত মনে হইতেছে, ক্যারিড উইথ দ্যাম এভরিথিং, সব কিছু নিয়েছিল তাদের সাথে করে, ক্যারি মানে তো বহন করা, দেখেন তো, দে টুক মেনি থিংস উইথ দ্যাম, মিলতেছে একশো একশো। আচ্ছা, কী কী নিছে, ইনক্লুডিং এক্স অ্যান্ড ওয়াই, হ্যাঁ আমার কী নিছে এটা জানা দরকার, দেখেন ইয়া, দে আর অলসো পায়োনিয়ার হু ক্যারিড উইথ দ্যাম এভরিথিং দে উড নিড টু বিল্ড নিউ লাইফস, নতুন জীবন শুরু করার জন্য যা দরকার সব লইছে। হ্যাঁ আচ্ছা, কী কী লয়েছে, ড্যাশ ড্যাশ ড্যাশের পরে আনসার, কোলন ড্যাশ, বাট হাউএভার, আরও চার পাঁচটা জিনিস আছে, এগুলা যে কি, এগুলো হলো সাতের থেকে আটে নেয়, বুঝছেন, দেয়ার লাইফ স্টক, তাদের এনিমাল, টারো সিডলিংস, বাচ্চা গাছ, না না জানলেও সমস্যা নাই কিছু একটা, অ্যান্ড স্টোন টুলস, ওকে, সো তারা তাদের সাথে ক্যারি করছিল, এগুলোর মধ্যে আছে লাইভ স্টক, লাইভ স্টক মানে এটা হলো পশু পাখি, অ্যানিমালস, হ্যাঁ, টারো সিডলিংস, সিডলিংস অর্থ কি ছোটো ছোটো গাছ না, আচ্ছা, টুলস, টুলস তো আমাদের কোশ্চেনে ছিল, এক্স ওয়াই জেড, এখানে তিনটা আছে, অ্যানিমাল, সিডলিংস, টুলস, টুলস আমাদের কোশ্চেনে ছিল, ইনক্লুডিং ড্যাশ অ্যান্ড টুলস, তাহলে এখানে অ্যানিমাল কিংবা সিডলিংস হবে, দেখেন অ্যানিমালস লাইভ স্টক আর কি, লাইভ স্টক কিংবা সিডলিং, লাইভ স্টকের কি হলো এটা, হ্যাঁ সো অ্যানিমালস আনসার হলো অ্যানিমালস, ইয়ে সিডলিংস গাছ, গাছটা প্ল্যান্টেশন অ্যাকচুয়ালি গাছ না, প্ল্যান্টেশন মানে গাছ লাগানো, সো এটা আনসার অ্যানিমালস, অ্যানিমালে ইয়েতে নেওয়া যায়, জাহাজে নেওয়া যায়, ওকে ফাইন, সো প্ল্যান্টেশন একটা আনসার ছিল, কেটে তাহলে আর প্ল্যান্টেশন নিয়ে যে কনফিউশনটা হইতো না, অনেক ভালো, ওরা আপনাকে কনফিউশন করবে না, আপনার ঝামেলা আছে এই কারণে আপনি কনফিউশন করবেন, ওকে ফাইন, তিনটা চলে গেছে, আর আছে দুইটা, 30, স্প্রিংস বিলিভস, স্প্রিং বিলিভ করে দ্য ড্যাশ হুইচ ওয়াজ ফাউন্ড অ্যাট দ্য সাইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাহলে আমরা এই হুইচ ওয়াজ ফাউন্ড এটাকে কাটা দিই, স্প্রিংস বিলিভ, এখানে অন্ধকার অন্ধকার লাগে, স্প্রিংস বিলিভ দ্য ড্যাশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিছু একটা ভেরি ইম্পর্টেন্ট, কী ভেরি ইম্পর্টেন্ট, স্প্রিং বাইরে এক জায়গায় দেখছিলাম তার কাছে চলে যায়, আপনি এখন চাইলে এখান থেকে পড়তে পারেন, পড়ার কোনো দরকার আছে, স্প্রিং যদি আপনি এখানে জানেন, ওকে তাহলে এই দুইটা মিনিটে এটি পড়ার কোনো দরকার নেই, স্প্রিং কী করেছে দেখি, ইটস অ্যান ইম্পর্টেন্ট ডিসকোভারি, ওরে পায়ে গেছি, এটা খুব একটা ইম্পর্টেন্ট ডিসকোভারি, স্প্রিং বাই বলছে কোনটা, ইটস, তো তারা এখানে আসলে আমারে টেস্ট করতেছে আমি এই প্রোনাউনের ব্যাপারটা জানি কিনা, সো 30 নম্বর কোশ্চেনটা আপনারা টেস্ট করতেছে, ইট মানে কি, ড্যাশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আচ্ছা কোনটা ভেরি ইম্পর্টেন্ট, ইটস অ্যান ইম্পর্টেন্ট ডিসকোভারি, ইয়া, সো ইটস মানে কি এটা আমাদের আগের আগের ইয়েতে জানতে হবে, হ্যাঁ সো এই যে ফুল স্টপ থেকে শুরু করে আমি একটু কপি পেস্ট করে লইলাম, তাহলে আমার লাইফটা ইজি হবে, এই এতটুকু একটু কপি পেস্ট করে সি, আমরা 30 করতেছি, সো আদার আইটেমস ইনক্লুডেড, অন্য আইটেমগুলোর মধ্যে ইনক্লুডেড ছিল কি, লেপিটা বোরিয়াল আর্ন, আমাদের কিন্তু একটা সিঙ্গুলার লাগবে, হ্যাঁ দেখেন এটার একটু অন্যভাবে খেলি, হ্যাঁ আমাদের সিঙ্গুলার দরকার না, 30-এ 30 আনসার এখান থেকে আসবে, সিঙ্গুলার কয়টা আছে দিই, আইটেমস প্লুরাল বাদ,
ইনক্লুডেড এ ল্যাপিটা বুরিয়াল আর্ট চাইনিজ মোবাইল, এটা মোবাইল এটা চাইনিজ, হ্যাঁ ল্যাপিটা এটা আসলে অ্যাডজেক্টিভ, হ্যাঁ সো এটা বাদ, এটা কোনো নাউন না। বুরিয়াল আর্ন এটা এটা হলো নাউন সিঙ্গুলার, সো এটা মেবি আনসার হইতে পারে, হ্যাঁ আমরা জাস্ট বোল্ড করলাম, আমাদের সিঙ্গুলার দরকার 30-এ। ওকে মডেল বার্ডস, বার্ডস প্লুরাল আনসার হবে না, বাদ। অ্যারেঞ্জ দ্য রিম, রিম সিঙ্গুলার, সো রিম ক্যান বি আনসার। এস থ্রো পায়োনিয়ার ডাউন দ্য হিউম্যান রিমেন্স, ধ্বংসাবশেষ প্লুরাল আনসার হবে না। দেখছেন আমাদের সিঙ্গুলার দরকার, এখানে সিঙ্গুলার আছে দুইটা, রিম আর বুরিয়াল আর্ন। আপনি যদি অর্থ না জানেন একটু করে নেন, বুরিয়াল আর্ন, বুরিয়াল মানে তো মানে ধরুন খুঁড়ে পাওয়া কিছু, আর্ন মানে এই যে একটা জার কলস টাইপের কিছু, হয় ইনক্লুডেড এ বুরিয়াল আর্ন। আচ্ছা উইচ মডেল এত, যেটা ছিল ইম্পর্টেন্ট ডিসকভারি, মনে আছে আর এই আর কি ইটস অ্যান ইম্পর্টেন্ট ডিসকভারি, ইট কি ইট এই আগের আগের কোনো একটা কিছু, হ্যাঁ আগেরটাকে তো আমরা এখানে কপি পেস্ট করছি, তাহলে আদার আইটেমের মধ্যে এ বুরিয়াল আর্ন আর এ রিম এই দুইটার একটা এখানে আনসার হবে, যেটা ছিল ইম্পর্টেন্ট ডিসকভারি, এই যে ঘুরে পাওয়া কলসটাই ভেরি ইম্পর্টেন্ট ছিল, এটার আনসার বুরিয়াল আর্ন। ঠিক আছে, টাফ লাগতেছে না? আমি এটা গ্রামার ইয়ে নিয়ে বলি না, আমি জাস্ট এর সিঙ্গুলার প্লুরাল কয়টা প্লুরাল আছে, কয়টা সিঙ্গুলার আছে দুটার মধ্যে একটা আনসার, এটা নিয়ে এটার 30টা ট্রাই করছি। হ্যাঁ আমরা তো 29টা দেখাইছি ইয়ে মিনিং দিয়ে দেখাইছি, সো আপনি মিনিং দিয়ে খেলবেন, আপনি সিঙ্গুলার প্লুরাল দিয়ে খেলবেন, আপনি ওখানে গিয়ে খুঁজে দেখবেন কয়টা প্লুরাল আছে কয়টা সিঙ্গুলার আছে, মেবি সামটাইমস আপনি একটা সিঙ্গুলারই পাবেন ওইটা আনসার। তাহলে বুরিয়াল আর্ন আছে, এই যে আছে রে ভাইয়া, রিম নামে তো কিছু এখানে নাই, বুরিয়াল আর্ন ডাইরেক্ট আছে, তাহলে এটা জি 31, সিন্স ইট কনফার্মস, কনফার্ম করে দ্যাট দ্য ড্যাশ ফাউন্ড ইনসাইড আর ল্যাপিটা, দ্য ফোন ফাউন্ড এখানে অ্যাডজেক্টিভ, ঠিক আছে ইনসাইড দ্য মস ইজ মাই ফোন, দ্য ফোন ফাউন্ড ইনসাইড দ্য মস ফাউন্ড ইন সাইট, এটা এটা বাদ, দ্য ফোন ইজ মাই ফোন, দ্য ড্যাশ আর ল্যাপিটা। দেখেন ফর ইট কনক্লুসিভলি আইডেন্টিফাইজ, কনক্লুসিভলি আইডেন্টিফাই মানে একবারে সুন্দরভাবে আইডেন্টিফাই করা, এটা হলো কনফার্ম করা, এই যে লাস্টের কোশ্চেনটা, হ্যাঁ সিন্স ইট কনফার্মস কনক্লুসিভলি আইডেন্টিফাইজ দ্যাট কি ড্যাশ ফাউন্ড ইনসাইড আর ল্যাপিটা, আমাদের প্লুরাল একটা জিনিস দরকার, দ্য রিমেন্স অ্যাজ ল্যাপিটা, রিমেন্স আর ল্যাপিটা, আই আইডেন্টিফাই ইট অ্যাজ মাই ফোন, এটা মানে হলো দিস ইজ মাই ফোন, সেম কথা আইডেন্টিফাইজ দ্যাট রিমেন্স অ্যাজ ল্যাপিটা, আই আইডেন্টিফাই ইট অ্যাজ মাই ফোন মানে ইট ইজ মাই ফোন, ইট ইট ইজ মাই ফোন, সো দেখেন প্লুরাল একটাই আছে রিমেন্স, দ্য রিমেন্স ফাউন্ড ইনসাইড আর ল্যাপিটা, এখানে আনসার হবে রিমেন্স। এখন রিমেন্স জিনিসটা এখানে নাই, হ্যাঁ এই জন্য এগুলা কঠিন, রিমেন্সের আশেপাশে খালাতো ভাই কে আছে, বোনস, রিমেন্স মানে হলো ধ্বংসাবশেষ, বোনস বোনস মানে হাড় অবশিষ্ট হাড়, তাহলে এটার আনসার ডি, কঠিন ভাই কষ্ট আছে না? ইয়া সো দিস ইজ হাউ উই সলভ টাফ জিনিসপাতি, কিন্তু আমরা মোটামুটি ট্রাই করছি, সো সামারি আসলে এভাবেই খেলতে হবে, আশেপাশে তাকান সিঙ্গুলার প্লুরাল দেখেন তারপরে পড়েন আয়সা সলভ করেন, লোকেশনে যান লোকেশনে পড়ে আয়সা সলভ করেন, এগুলো বড় করা যাবে ভাই, এগুলো বড় করে আপনার জীবনটা কঠিন করতে চাই না, এভাবে সামারি সামারি করবেন, আর এভাবে আসলে ক্যামব্রিজ পড়তে হবে, আমরা আমরা আসলে কঠিন প্যাসেজ তো একটু কঠিন কঠিন করে বুঝেছি, আমি কিছু প্যাসেজ ওয়ান 4-5টা প্যাসেজ ওয়ান করবো নেক্সটে, যেন আপনার লাইফটা ইজি হয়ে যায়, হ্যাঁ
সো দোয়া করবেন। আর হ্যাঁ, আমাদের একটু সাবস্ক্রাইব করবেন, আমরা নতুন একটা খুলছি আমাদের ওয়েবসাইট www.banglaiylts.com। এখানে যাবেন, আমি যদি হারাইও যাই আমার চ্যানেল হারাবে না, আর আমার চ্যানেল যদি হারাইও যায় ইনশাল্লাহ আমার ওয়েবসাইট হারাবে না। ওয়েবসাইটে আমরা সব কিছু ফ্রিতে সুন্দর করে গুছিয়ে দেব, আপনি শুধু এমবি কিনবেন আর দেখবেন আর উড়াল দেবেন। ঠিক আছে, উড়াল দেওয়া মানে বুঝেছি ফ্লাই করা। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর ইনশাল্লাহ থাকেন, আমি এই প্যাসেজটার বাকিগুলো সলভ করব। আমরা মাল্টিপল নিয়ে এখনও কথা বলি নাই, মাল্টিপল হবে যদি আমি প্রাইভেট বেসে মাল্টিপলটা খাওয়াই দিছি মোটামুটি। ইয়েস নো আমরা করব, যদিও ইয়েস নো নিয়ে আমাদের ভিডিও অলরেডি আছে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং, সাথেই থাকবেন, দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন, আর হলো একটু শেয়ার দিবেন। হ্যাঁ, যারা কষ্টে আছে আইএলটিএস নিয়ে, বিভিন্ন বড় বড় অ্যাপ গ্রুপে দেখবেন অনেক মানুষ কষ্টে আছে, তাদেরকে একটু জানান দিয়েন যে আমরা হেল্প করতেছি ফ্রিলি। হ্যাঁ, ইনশাআল্লাহ দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।